Hey guys, what's up? My name is Anup Jyotir and welcome to another reaction video. Yes, আজকে আমরা একটা মুভি ট্রেলারের রিয়াকশন দেব। যদিও মুভি ট্রেলারটি অনেক আগে রিলিজ করা হয়েছে কিন্তু আমি ব্যস্ততার কারণে ট্রেলারের রিয়াকশন দিতে পারিনি। সো দ্য মুভি হচ্ছে গডজিলা ভার্সেস কং। ইয়াস, এই মুভিটা নিয়ে সবাই অনেক এক্সাইটেড ছিল। অ্যাট দ্য এন্ড এটার ট্রেলার ড্রপ হলো। সো ভাবলাম যে একটা রিয়াকশন ভিডিও বানানো যায় কি এটার উপরে। আর যেহেতু এটার ভিতরে অনেক ভিজুয়াল এফেক্টসের কাজ রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই। সো আর বেশি কথা বলবো না, চলেন ডিরেক্টলি ভিডিওতে চলে যাই। প্রথমেই কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা লাইক নিউক্লিয়ার বোমার মতো একটা কিছু ব্লাস্ট হলো। এখানে একটা মাঝে ফ্লাশ এরিয়া ছিল, দেন স্মোকি ছিল, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, নাইস কম্পোজিশন বলতেই হয়। ম্যান, প্রথম ডায়লগটা কিন্তু জোস ছিল যে দিস ইজ দ্য অনলি চান্স, মানে এটাই আমাদের একটা মাত্র চান্স, কী হবে দেখিয়ে পড়ে। Look at that modeling, man. মানে লাইক এভরি সিঙ্গেল ডিটেলস দেখা যাচ্ছে কংয়ের হাতের ফিঙ্গারগুলোতে। ও ম্যান, দ্য ম্যাসিভ বডি। মানে আমি ভাবতেছি যারা এটার মডেলিং করছে, সো এটা তো প্রথমে মোশন ক্যাপচার করা হয়েছে, মোশন ক্যাপচার করার পর যারা অ্যাকচুয়ালি এটার মডেলিং করেছে দে আর রিয়েলি জিনিয়াস। ইয়েস, look at that, we need Kong. Yes, we need him. And this child, she's the only one he'll communicate with. একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা অনেকে হয়তো এই কথাটার সাথে পরিচিত যে যারা অ্যাকচুয়ালি প্রতিবন্ধী তারা অনেক কিছুর কাছে কমিউনিকেশন করতে পারে। আমরা এই মুভিটা দেখতে পেলাম যে মেয়েটা এখানে দেখাচ্ছে, ছোট মেয়ে, ও কিন্তু আমার মনে হয় আর কি ওর অ্যাক্টিং দেখে যতটুকু বুঝলাম সম্ভবত ও কথা বলতে পারে না, কিন্তু ও কনের সাথে ভালো কমিউনিকেট করতে পারে। She had nowhere to go, so I made a promise to protect her. And I think that in some way Kong did the same. Look at that immersion, মানে মুভির যিনি ডিরেক্টর উনি খুব সুন্দর করে স্টোরি বোর্ডটা সাজিয়েছে। মানে সিনটা দেখলেই বোঝা যায়, মানে যখন আপনি এরকম একটা সিন দেখবেন তখন অবশ্যই আপনার একটা ইমোশনে কাজ করবে। ইয়েস বেবি, ইটস গডজিলা ম্যান। মানে লাইক এত বড়ভাবে মডেলিংটা করা হয়েছে, ইটস ম্যাসিভ। মানে এই জিনিসগুলো দেখলেই কিন্তু একটা ফিল আসে যে মুভিটা আমাকে দেখতেই হবে, দেখতেই হবে, একটা ফিল দেয় ভিতরে। মাই গড, মানে আমি কিন্তু প্রথমেই বলেছি যারা এটার মডেলিং করেছে প্লাস রিগিং করেছে অস্থির, দে আর জিনিয়াস। দুইটা হিউজ থিং ফাইট করতেছে, আবার দেখেন কম্পোজিশনটা কীভাবে ওরা সাজাইছে যে ফাইট করতেছে ইটস ওকে, বাট এই দুই পাশে আবার মাঝে ফ্লাশ স্মোকিং, মানে জোস। ইভেন একটা কিছু হিট করার পর আমি একটু মুভ করি, ওয়েট, দ্য পাঞ্চ, ঠিক আছে। এত বড় একটা জিনিসকে আপনি যখন পাঞ্চ করবেন তখন কিন্তু এই জিনিসটাকে অবশ্যই এমনভাবে মুভ করাতে হবে যেন সে পাঞ্চটা খেয়েছে। এরকম এর আগে কোনো মুভিতে আমি এরকম এত ভালো সিন দেখিনি। যখন কং হিট করলো মাটিতে, সরি ফেসে, তখন দেখেন নিচে যখন হাতটা পড়ছে তখন কিন্তু আবার এইখানে ফায়ারের আমরা একটা সিন দেখতে পাচ্ছি। মানে এত সুন্দর করে কম্পোজিশনটা করা হয়েছে, জাস্ট ওয়াও। মানে লাইক বিজিএম সিন যেভাবে কাট করা হয়েছে ট্রেলারে, জাস্ট নেক্সট লেভেল। লুক অ্যাট দ্য কালার গ্রেডিং, ওয়াটারের যে কালার গ্রেডিংটা করেছে ইটস জাস্ট নেক্সট লেভেল।
These are dangerous step man dialogue মানে যেরকম একটা পাঁচ দরকার ছিল ওইরকম ভাইব দিয়ে চলতেছে পুরো ট্রেলারটা অ্যাকচুয়ালি উই ডোন্ট নো হোয়াই যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু অনেকগুলো মুভিতে দেখছি গর্জিল হচ্ছে হিউম্যানিটিকে সাপোর্ট করে বাট রাইট নাও সে কেন মানুষকে হার্ট করতেছে উই ডোন্ট নো অ্যাকচুয়ালি সো এই যে একটা ডায়লগ এই ডায়লগটার জন্য কিন্তু মানুষ আরও মুভিটা দেখবে যে এই কী রে ভাই এর আগে মুভিগুলোতে দেখলাম যে গর্জিল এত ভালো বাট রাইট নাও হোয়াই হোয়াটস রং উইথ হিম সো লেটস গো মেথ আর রিয়েল দ্যাটস মিন একটা মেথ রয়েছে যেখানে গর্জিলা প্লাস কম এই দুইটা নেশনের একটা ওয়ার হয় সো এটার কথা বলা হচ্ছে আর এইখানে আমরা একটা রেড হ্যান্ড কী বলে এটাকে কার্বন কপি আর কি বলা যায় ওরকম একটা সিন দেখানো হচ্ছে সো আমি একটু ঘাড়াঘাড়ি করেছিলাম এটার অনেক ব্রেকডাউন দেখেছি সো যতটুকু বুঝলাম যে ও হচ্ছে একটা কেভে যায় দেন ওখানে একটা ওয়েপন পায় আর কি ওয়েপন টুলস যেটাকে বলা হয় এক্স ভাইকিংদের এক্স আছে না ওই এক্সের মতো একটা পায় সো দেখা যাক কী হয় এই যে যেই এক্সের কথাটা বললাম সেটা হচ্ছে এই এক্স মাই গড জাস্ট ওয়াও দেয়ার ইজ এ লাস্ট স্ট্যান্ডিং মানে যে কোনো একজন টিকে থাকবে সো মানে ভাই যা করছে ট্রেলারটায় Yes, this scene, man, just গর্জিলার যে পাওয়ারটা রয়েছে স্পেশাল অ্যাবিলিটি সেটাকে ট্র্যাক করে তারপরে মারতেছে জাস্ট ওয়াও দ্য সিটি সিটির যে লাইটগুলো নিয়ন লাইট মাই গড হংকংয়ের অ্যাকচুয়ালি হংকং দেখতেই এতটা সুন্দর বাট এখানে যে কম্পোজিশনটা সাজানো হয়েছে এক্সট্রাঅর্ডিনারি দ্য লাইট হাউ দ্য গ্লোয়িং ইজ লুক লাইক ম্যান ওয়াও সো আমরা যদি ট্রাই করি দেন আমরা আফটার এফেক্টে গর্জিলার যে স্পেশাল অ্যাবিলিটি রয়েছে এটা মেবি ট্রাই করলে হতে পারে আমরা চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ একদিন যে অ্যাকচুয়ালি আমরা এরকম কোনো ইফেক্ট ক্রিয়েট করতে পারি কি না সো ভাই এইচবিও ম্যাক্স কি স্টার্ট করছে ওরা মানে লাইক মার্চের যত বড় বড় মুভি আছে তারা সব কিনে ফেলছে রায়া দ্য লাস্ট ড্রাগন অ্যানিমেশন মুভি ওইটার ট্রেলার রিয়েকশন আমি দিতে পারিনি বাট মুভিটা আজকে রিলিজ হয়েছে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে 5 তারিখ মার্চের সো আজকে হচ্ছে রায়া রিলিজ হয়েছে সো মুভিটা দেখতে হবে এইচবিও ম্যাক্সে রিলিজ হয়েছে আবার এটাও এইচবিও ম্যাক্সে সিনের কাট ওইটাও এইচবিও ম্যাক্স মানে সব ওরা কিনে ফেলছে ভাই আর ওয়ার্নার ব্রাদার কী শুরু করছে একটার পর একটা মুভি দিতেই আছে সো যাই হোক ব্যাক টু দ্য ওয়ার্ল্ড এক কথায় অসাধারণ একটা ট্রেলার বানিয়েছে জানি না মুভিটা কেমন হবে বাট ট্রেলার দেখে পুরো হাইপ হয়ে গিয়েছি আমি মুভিটা দেখতেই হবে এরকম একটা ফিল হচ্ছে ভিতরে আর কম্পোজিশন ভিজুয়াল এফেক্ট সাউন্ড ইফেক্ট বিজিএম এভরিথিং ইজ জাস্ট এক্সট্রাঅর্ডিনারি যারা মডেলিং করেছেন রিগিং করেছেন তাদেরকে সালাম কারণ অ্যাকচুয়ালি রিয়েলি জিনিসটা অনেক সুন্দর হয়েছে সো সবাই অবশ্যই মুভিটা দেখবেন আর অরিজিনাল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে আমার মনে হয় না যে কেউ বাকি আছে ট্রেলারটা দেখার আমি সম্ভবত লাস্ট পার্সন যে একটু রিয়েকশন দিচ্ছে সো আশা করি কাছে আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই জানিয়ে দেবেন নেক্সট টাইম আমি কোন মুভিতে রিয়েকশন দেবো So guys, this is Anand Chaudhary signing out. Stay happy, be smile, and stay alive.